আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ বৃহস্পতিবার সন্ধ্যাবাজারে ইলিশের দাম কেমন চলে তা দেখার জন্য আমরা এই মুহূর্তে আছি রাজধানী ঢাকার মিরপুর 11। এখানে বেশ কিছু ইলিশের সমাগম আমরা দেখতে পাচ্ছি এবং আমরা চেষ্টা করব এখানে কোন সাইজের ইলিশের দাম কত সেগুলো আপনাদের জানানোর জন্য। ছোট মাছের সাইজ 350 টাকা। নানি বাচ্চা থাকলে আপনি ওই ইলিশ খাইতে পারবেন না। ওরা কি তোমার খালি গন্ধ শিখে থাকবে নাকি? কত করে রাখো না? দেখলাম এটা কত গ্রামের ভাই? এগুলো 450 গ্রামের মাছ, 400 টাকা কেজি। আর ওইটা 550 গ্রাম, 500 টাকা কেজি। ডিম ছাড়া হবে। আচ্ছা, বিক্রি কেমন চলছে? বিক্রি মোটামুটি আছে, চলার মতন চলে। মানে একটু মানুষের অবস্থা খারাপ, মাছ একটু কম কেনাকাটা করতেছে। যেরকম আগের বছর 5 কেজি 4 কেজি নিতে, এখন 2 কেজি 1 কেজি নিয়ে ক্রেতা কম বাজারে। ক্রেতা কম। বড় মাছের দাম কেমন? বড় মাছের 1 কেজি ওজনে মাছ 850 টাকা কেজি। আচ্ছা, সন্ধ্যাবাজারে শুধু এই কালশী রোডেই নয়, ঢাকার বিভিন্ন স্থানে আপনারা মাছ, ইলিশ মাছ কিনতে পাবেন এবং আপনারা আপনাদের পছন্দের মাছ যাচাই করে আপনারা কিনবেন সেটাই প্রত্যাশা করছি। ভাই আপনি একটু কথা বলেন, আপনার সঙ্গে 2 দিন আগে আমি কথা বলে গিয়েছিলাম, তো বাজারের আজকের পরিস্থিতি একটু বলেন। আজকে পরিস্থিতি মাছের দাম একটু রেট বেশি, কেজি রুপিগুলো এখন বর্তমানে প্রায় 750 থেকে 900 টাকা বিক্রি চলছে, আরও তো এরকম দামই চলতেছে। আপনি কি সব মাছ কারণ বাজার থেকে আনেন না অন্য কোনো মার্কেট থেকে? না না, কারণ বাজার, যাত্রাবাড়ি, আবদুল্লাপুর, যেখানে সুযোগ সুবিধা পাইতে সেখানে সেখান থেকে আনতেছেন। কারণ বাজারের রেট এখন কেমন? কারণ বাজারের রেট এখন আগের তুলনা থেকে এখন 200 থেকে 300 টাকা বেশি করে গেছে হালিতে। হালিতে? আচ্ছা, অর্থাৎ কেজি প্রতি আপনার 75 থেকে 75 টাকা কেজি প্রতি বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ জি। এখন আপনার বড় মাছ কতটুকু সাইজ আপনার কাছে? আমার কাছে 6 কেজি পর্যন্ত আছে। আচ্ছা,
সকালে ছিল আরো বড়। কত করে বিক্রি করছেন এখন? 750-900 টাকা বিক্রি করতেছি। আর এক কেজি আলু হচ্ছে 750 টাকা। আচ্ছা, এই কালকে তো শুক্রবার, শুক্রবারের চাহিদা আগে আজকে বৃহস্পতিবার, আজকে বিক্রি কেমন? আজকে বিক্রি একটু কম, কিন্তু কালকে যারাই মাছ নিব কেজিতে আমার ধারণা প্রায় 100 টাকা কেজিতে ডিফারেন্স হবে। 100 না হলেও সাধারণত শুক্রবারের মাছের দাম একটু বাড়তি থাকে, বাড়তি থাকে সবসময় দেখা গেছে যে কারণ ওই দিনে সবাই বাজারে যায়, এই কারণে একটু বেশি থাকে। তারপরও কালকের তুলনা আবার আলাদা, কারণ যেহেতু বাইরে মাছটা যেতেছে, এক্সপোর্ট হইতেছে মাছগুলো, যেহেতু গ্রেডের যে মাছগুলো আছে সেগুলো তো বাইরে চলে যেতেছে, সেই তুলনায় এখন মাছের দাম একটু বাড়তি থাকবে। এমনি শুক্রবারের বাজার বাড়তি থাকলেও কালকের জন্য বিশেষভাবে একটু বাড়তি থাকবে। ঠিক আছে, ধন্যবাদ। বেশ, শুনছিলেন একজন বিক্রেতার সঙ্গে আমি কথা বলছিলাম, এবং এখানে শুধু এই কালশি রোড নয়, ঢাকার বিভিন্ন স্থানে রাস্তার উপরে সন্ধ্যাকালীন বাজার বসে, এবং এই বাজারগুলো থেকে আপনারা যাতায়াত বাছাই করে আপনারা আপনাদের পছন্দের মাছ কিনতে পারবেন।